بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله. প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছি। আজকে জুম্মার দিন, আমাদের মুসলমানদের ঈদের দিনের সমান, এবং আমরা এমন অনেকে আছে যারা দেখবেন শুধু জুম্মার দিনেই নামাজ পড়ে, কিন্তু আমাদের মুসলমানের উপরে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজই ফরজ। শুধু জুম্মার দিনে জুম্মার নামাজ ফরজ না, জুম্মার দিনের বিষয়ে তো এই কথাও এসেছে, কেউ যদি তিন জুম্মা মানে তার জীবন থেকে নামাজ বাদ দেয় তাহলে তার জীবনটা মুনাফেকের খাতায় লিখে দেওয়া হবে। তো আজকে আমরা জুম্মার দিনের অনেকগুলো আমল আছে যেগুলো জুম্মার দিন আল্লাহ পাক পছন্দ করেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদের করতে বলে গেছেন, কিন্তু আমরা জুম্মার দিনের পাঁচটি বিশেষ আমল নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো, যেই পাঁচটি আমল আমাদের না করলেই না, এবং আমাদের অবশ্যই এই পাঁচটি আমল জুম্মার দিনে বেশি বেশি করে করা উচিত। প্রথম আমল, দরুদ শরীফের আমল। জুম্মার দিন বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা, জুম্মার দিন ও জুম্মার রাতে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা, বিশেষ করে দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد। দরুদ ইব্রাহিম পড়া সবথেকে বেশি উত্তম, এবং দরুদ ইব্রাহিম যদি কেউ না পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে ছোট দরুদ, এটা বেশি বেশি করে পড়া। আমাদের পরিবারের ভিতরে আমাদের উচিত একদম বৃহস্পতিবার যে সন্ধ্যা থেকে শুরু হয়, কিন্তু আমাদের জুম্মার দিন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পুরো রাত মানে শুক্রবার রাত যেটাকে বলে শুক্রবার রাতে আমাদের একে অপরকে জিজ্ঞাসা করা যে আজকে কে কতবার দরুদ শরীফ পড়ছি, এটাতে আমাদের জীবনেরই ফায়দা হবে। এবং আপনি একটা চিন্তা করেন, সেটা হচ্ছে পরিমাণে বেশি বেশি করে করতে বলা আমল খুব কম আছে কোরআনে, বেশি বেশি করে শুধুমাত্র আল্লাহ জিকির করতে বলা হয়েছে। এই জন্যই বলা যে বড় দরুদ না পারলে ছোট দরুদ পেশ করা। দরুদ শরীফের সবথেকে বড় ফায়দা কিন্তু যে দরুদ শরীফ আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেই পাঠ করব, যে আমাদের কিয়ামতের দিন শাফাতকারী হবে, যার শাফাত ছাড়া আমরা কেউই জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুক। দ্বিতীয় আমল হচ্ছে, অন্য অন্য দিন যদি আপনার দেখাচ্ছে ফজরের নামাজ বাদও যায়, কিন্তু জুম্মার দিন অবশ্যই শুক্রবারে ফজরের নামাজ জামাতে পড়া, যেটা অন্যান্য সব দিন থেকে শ্রেষ্ঠ নামাজ হিসেবে বলা হয়। প্রত্যেক দিনই ফরজ নামাজ যেহেতু আমাদের অবশ্যই পড়া উচিত মসজিদে জামাতে গিয়ে, কিন্তু জুম্মার দিন অবশ্যই ফজরের নামাজ সকলের জামাতে যেয়ে মসজিদে আদায় করা উচিত। তৃতীয় যে আমলটি, সেটা হচ্ছে সুরা কাহফ তিলাওয়াত করা। সুরা কাহফ হচ্ছে কিয়ামতের দিন আপনার জন্য নূর হবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিনে সূরা কাহফ তিলাওয়াত করল, ওই শুক্রবার থেকে পরবর্তী শুক্রবার পর্যন্ত আল্লাহ তাআলা তার জীবনের নূর দ্বারা পরিপূর্ণ করে রাখবে। সুবহানাল্লাহ। এক শুক্রবার থেকে আরেক শুক্রবার ইমানের নূর, তাকওয়ার নূর, এলেমের নূর, ভালো মানুষ হওয়ার নূর, আল্লাহ তাআলা সব নূর এই সূরা কাহফ পাঠের মাধ্যমেই আমাদের জীবনে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এবং এটার আরও একটি ফজিলত হচ্ছে, এই সূরা কাহফ জুম্মার দিন তিলাওয়াত করলে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক হেফাজত করবেন, আমাদেরকে আল্লাহ তাআলা সবাইকে আমল করে দেখান। চতুর্থ যে আমল, সেটা হচ্ছে যে এই দিনে বিশেষ করে সবার আগে ঘুম থেকে উঠতে হবে, আগে মসজিদে যাওয়ার চেষ্টা করতে হবে, ইমামের কাছাকাছি যে বসার চেষ্টা করতে হবে। মূলত চারটা কাজ, সর্বপ্রথম ঘুমের থেকে উঠতে হবে আগে আগে, খুব ভালো করে খুশুখুচুর সাথে গোসল করতে হবে, আগে আগে মসজিদে যেতে হবে, এবং ইমানের সাথে কাছাকাছি যেয়ে বসতে হবে। যে ব্যক্তি এই চারটা কাজ করতে পারবে এই দিনে, আল্লাহ তাআলা তার বাসা থেকে বের হয়ে মসজিদে যাওয়া পর্যন্ত প্রতি কদমে এক বছর তাহাজ্জুদ ও নফল রোজা রাখার সওয়াব আর তার আমলনামায় দান করবেন ইনশাআল্লাহ। পাঁচ নম্বর আমল,
জুমার দিন তো সারাদিনই দোয়া কবুল হয় এবং প্রত্যেক সময় আমরা যে সময় দোয়া কবুল হয় সেই সময়টা খোঁজার চেষ্টা করে থাকি এবং জুম্মার দিন যেহেতু সারাদিনই দোয়া কবুল হয় আমাদের বেশি বেশি করে দোয়া করা বিশেষ করে সব ধরনের আলেম থেকে এটাই স্বীকৃতি পায় যে জুম্মার দিন আসর থেকে সূর্য ডোবার আগ মুহূর্তে বিশেষভাবে দোয়া কবুলের একটি সময় তাই এই সময় আমাদের বেশি বেশি করে দোয়া করতে হবে রদ্দিতু বিকা রব্বাহ হে আল্লাহ রব হিসেবে আমরা তোমার কাছে সন্তুষ্ট এবং আপনার এই দিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই জিকির করতে পারেন হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল আল্লাহ তুমি আমাদের জন্য যথেষ্ট এই দোয়া করতে পারেন অতএব আল্লাহ পাক জুমার দিন আমাদের এই পাঁচটি আমল করার তৌফিক সবাইকে দান করুক এবং আমার বিশ্বাস বলে কথা না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসে বর্ণিত হয়েছে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা বলে গেছেন সেই কথা তো কোনোদিনও মিথ্যা হতে পারবে না আল্লাহ পাক যাকে না বানালে পুরো দুনিয়া পুরো পৃথিবী পুরো কায়নাত বানাতেন না সে বলে গেছে এই আমলগুলোর কথা তো আমরা জুম্মার দিন যেভাবে হোক এই পাঁচটা আমল কখনো ছাড়বো না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে করার তৌফিক দান করুক আমিন।